আপনি আজকে 1 কোটি টাকা পেলে কি করতেন? যখনই কাউকে এমন প্রশ্ন করা হয়, সব মানুষই কাল্পনিক এই টাকাটার একটা অংশ রেখে দেন মহৎ কোনো উদ্দেশ্যে দান করে দেওয়ার জন্য। এক মুহূর্তের জন্য সত্যি সত্যি চিন্তা করে দেখুন তো, যদি আজই আপনি আকস্মিকভাবে পুরোপুরি হালাল উপায়ে 1 কোটি টাকা পেয়ে যেতেন, আপনি এর কতটুকু দান করে দিতেন? আশ্চর্য বিষয় কি জানেন, আপনি যেই পরিমাণে নির্ধারণ করেন না কেন, সেই পরিমাণ দান করার যে পুরস্কার আল্লাহ আপনাকে দিতেন, সেই পুরস্কারটা আপনি আজই পেতে পারেন সেই বিশাল পরিমাণ টাকা না থাকা সত্ত্বেও। আমাদের দিনে দান সাদাকার ক্ষেত্রে কে কত টাকা দিল সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং কে তার সম্পদের কতটুকু অংশ দান করল সেটাই মুখ্য। অর্থাৎ আপনার 1 কোটি টাকা থেকে 10 লক্ষ টাকা দান করলে যেই সওয়াব পেতেন, আপনার কাছে 1000 টাকা থাকলে সেখান থেকে 100 টাকা দান করে দিলেও সেই সওয়াব পেতে পারেন। আমি এখন একটু আর্থিক সংকটে আছি, হাতে একটু টাকা পয়সা আসলেই দান করে দেব, অথবা আমি স্টুডেন্ট মানুষ, পড়াশোনা শেষ করে আয় করা শুরু করলেই দান করে দেব, এমনভাবে চিন্তা না করে আসুন যে যেই অবস্থায় আছি অল্প অল্প করে নিয়মিত সাদাকা করার অভ্যাস করে তুলি। এবং মনে রাখতে হবে, সেই দান অবশ্যই হতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে।